আমরা এসেছি উত্তর রবীন্দ্রপল্লীর খেলাঘর সংঘ ক্লাবে। আজ এই খেলাঘর সংঘ ক্লাবে উদ্যোক্তা তাপস তাদের সমস্ত সদস্যবৃন্দদের নিয়ে আজ নতুন যে রাজনৈতিক দলের উত্থান বিজেপিতে যোগদান করছে। এখন আমরা তাপসের সাথে কথা বলে নেব। তাপসবাবু, আপনার এই 10 বছর যে একটা রাজনৈতিক দলের এমপি ছিল, তারপরে যে এমপি পরিবর্তন, তারপরে কি এই সিদ্ধান্ত নেওয়া নাকি অন্য কোনো কারণ ছিল? কারণ বলতে, 10 বছরে মানুষের বাক স্বাধীনতা হয়ে গেছে, মানুষ উচিত কথা সামনে বলতে পারেনি, এবং এই 10 বছরে যতগুলো ইলেকশন হয়েছে মানুষ নিজের ভোটটা নিজে দিতে পারে। আমরা সবাই সিপিএম করতাম, ওই পার্টিতে থেকে আমরা কোনো প্রতিবাদের মঞ্চ খুঁজে পাইনি। দীর্ঘদিন ধরে অত্যাচারিত হয়েছি, বাড়ি ছাড়া, ঘর ছাড়া, সব কর্মী সমর্থক বিভিন্নভাবে হ্যাকেল, ব্যবসা বাণিজ্য বন্ধ সব হয়েছে। তা আজ মনে হচ্ছে সারা ভারতবর্ষের মানুষ যখন মোদিজির হাত শক্ত করেছে, আমাদের মনে হয়েছে এই মঞ্চে গিয়ে ওনার হাত শক্ত করা, এবং প্রতিবাদের মঞ্চ এই আমাদের বিজেপি পার্টি, আগামী দিনে যাতে আমরা সাধারণ মানুষের সম্মান রক্ষা এবং সত্যি কথাটা সামনে বলার স্বাধীনতাটা যাতে পায় সেই চেষ্টা আমরা করি। আজকে আপনাদের মধ্যে ব্যারাকপুরের বিজেপির নেতৃত্ব কারা কারা উপস্থিত রয়েছে? নোয়াপাড়ার নেতা গৌর বিশ্বাস মহাশয় এবং আমাদের মহিলা মোর্চার জেলার মৌ সেনগুপ্ত, আরও কিছু নেতৃত্ববৃন্দ আসার কথা আছে, চঞ্চলদা এবং অমলদা, আমরা এখন এসে পৌঁছানি। আগামী দিন এই রাজনৈতিক দলের সঙ্গে যোগদান করে আপনারা এলাকার কি উন্নতি কথা বলেন? আমরা ছোটোবেলা থেকে এখানে রয়েছি, এই 25 বছরে আমাদের এই রাস্তাঘাট, ড্রেন কোনো উন্নয়ন হয়নি, না সিপিএমের সময় না তৃণমূলের সময়। এখানে সেল পারমিশন করতে গেলে টাকা লাগতো, কখনো 5,000 ইট, আবার কখনো এলআইসি এজেন্ট যিনি ছিলেন তার কাছে একটা এলআইসি করলে তবে সিপিএমের সময় তবে সেল পারমিশন হবে, আর তৃণমূলের সময় 5,000 ইট, 10,000 ইট এসব না দিলে সেল পারমিশন হবে না। ড্রেনের কোনো উন্নয়ন হয়নি, রাস্তার কোনো উন্নয়ন হয়নি, এইসব কারণে মানুষের স্বার্থে আমরা আজ এই পার্টিতে এসেছি। আমাদের লোকসভা কেন্দ্রের যিনি জয়ী প্রার্থী অর্জুনদার সঙ্গে কোনো কথা হয়েছে? না, এখনো আমাদের কোনো কথা হয়নি। উনি তো দিল্লিতে, উনি তো দিল্লিতে আছে, আসার পর এখানে আসবার ইয়ে আছে। ধন্যবাদ তোমাদের বাবু, আগামী দিন জয় শ্রীরাম।